আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদের একটা লম্বা বিরতির পর আবারও ফিরে এলাম শিল্পীস কুকিং গ্যালারিতে। খুব সহজ এবং মজার দুটো আনইউজুয়াল ইউনিক ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। একটা হচ্ছে পেঁপের ভর্তা, আরেকটা হচ্ছে নারিকেলের ভর্তা। পেঁপের ভর্তা অনেকে অনেক রকমভাবে করে, তবে আমি যেটা করেছি সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। আর নারিকেলের ভর্তার কথা কি বলবো, এটা এতটাই মজার যে তৈরি করে খেলেই বুঝতে পারবেন। তো শুরুতেই করছি পেঁপের ভর্তা। এর জন্য আমি কিছু পেঁপে নিয়েছি, এগুলোকে টুকরো করে নিয়েছি, আর এগুলোকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হতে হতে আমি বাকি উপকরণগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। লাগছে শুকনো মরিচ, সয়াবিন তেল, কিছু রসুন কুচি নিয়েছি 2 টেবিল চামচের মতো, পরিমাণ মতো লবণ, সামান্য চিনি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা বাটা সব 1/2 চা চামচ করে, পেঁয়াজ কুচি 1/2 কাপ, মিহি করে কুচি করে নিয়েছি। তো এর মধ্যে আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি খুব ভালো মতো সিদ্ধ করা হয়েছে, এখন একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব খুব ভালো মতো, একদম মিহিন করে এগুলোকে ম্যাশ করে নিতে হবে। দেখুন এটা কতটা মসৃণ হয়েছে, চাইলে ব্লেন্ডারেও করতে পারেন কাজটা। তো এর মধ্যে আমি সব উপকরণ একে একে দিয়ে নিব। দিলাম লবণ শুরুতেই, চিনিটা সব শেষে দিব, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়া, আর আমি জিরা বাটা ব্যবহার করি তাই এটাও 1/2 চা চামচ দিয়েছি। এটা থাক আপাতত। এখন একটা প্যানে সামান্য তেল নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো, তাতে দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচ, শুকনো মরিচটা যে যার ঝাল মতো নেবেন। এটাকে আমি একটু ভেজে নিব। শুকনো মরিচ ভেজে কখনো একদম কালো পুড়ে ফেলবেন না, তাতে টেস্ট নষ্ট হয়ে যাবে। এরকম আধা ভাজা যেরকম সেরকম করে নেবেন, তাতে ঝালও বেশ বাড়বে এবং ফ্লেভারও থাকবে। শুকনো মরিচ উঠিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম রসুন কুচি 2 টেবিল চামচের মতো। এটাকে একটু ভেজে নিব, মোটামুটি কালারটা একটু লাল হয়ে আসবে সেই পর্যন্ত। এক সাইডে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, এগুলোও ভেজে নিব। সব কিছু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব এগুলোকে। তো রসুন পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এগুলোর কালার চলে আসছে। এরকম যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি যে পেঁপেটাকে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে সেটা দিয়ে দিব। এখন এগুলোকে অনবরত কষিয়ে যাওয়ার পালা। এটাকে আপনাকে ভালো মতো তেলের মধ্যে কষিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাবে এবং মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই পর্যায়ে আমি যে শুকনো মরিচগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি হামানদিস্তায় কুটে নিয়েছি, এগুলো চাইলে হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি অনবরত এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে যাব। দেখুন আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে আসছে, এটা একদম আঠালো হয়ে গেছে। মোটামুটি একটু তেল ছেড়ে দিবে প্যান থেকে। দেখুন ভর্তাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিব, এই চিনিটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার, চিনিটাতে এই ভর্তার টেস্টটা আরও বাড়িয়ে দেবে। চিনিটা একটু মিক্স করে নিব, তারপরে দিব সরিষার তেল, ভর্তা মানেই সরিষার তেল। আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব এখানে। সরিষার তেলটা দিয়ে আবারও একটু মিক্স করে এটাকে আমি উঠিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার পেঁপে ভর্তা। এখন চলুন নারিকেল ভর্তায় যাই। নারিকেল ভর্তা করাটা খুব সহজ, খুব অল্প উপকরণ। রসুন কুচি, কিছু শুকনা মরিচ আর লবণ চিনি, এই দিয়ে হয়ে যাবে আমাদের নারিকেল ভর্তা। এখানে আমি প্যানে সামান্য একটু তেল নিয়েছি শুকনো মরিচটা ভেজে নেওয়ার জন্য, তেলটাকে একটু গরম হতে দেব। এখানে আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে নিলাম আমি 1 বাটি নারিকেলের জন্য, তবে ঝাল যার যার পছন্দ মতো দেবেন, ভর্তা একটু ঝাল হলেই ভালো হয়। শুকনো মরিচটা আমি একটু ভেজে নিয়েছি। এখন আরেকটু তেল দিলাম রসুন কুচিগুলো ভাজার জন্য। এখানে আমি 2 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি, এগুলোকেও আমি একটু হালকা লাল করে ভেজে নিব ভর্তার জন্য, আমরা যেরকমভাবে ভাজি। আর এই ভর্তায় কোনো পেঁয়াজ লাগে না, শুধু রসুন আর শুকনো মরিচ, লবণ চিনি তো অবশ্যই লাগবে। তো রসুনটাও আমি ভেজে নিয়েছি, এগুলো আমি সব উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন। এখন বাকি কাজ শিল পাটায়।
এটা ব্লেন্ডারে না করে শিলপাটায় করলেই বেশি ভালো হয়। এখন আমি শিলপাটায় আমার যে নারিকেলটা ছিল নারিকেলটা কিন্তু বেশ মিহি করেই কুড়ানো হয়েছে, এখন এগুলোকে আমি বেটে নিব। এর মাঝে আমি ভেজে রাখা রসুন কুচি, তারপরে শুকনো মরিচ, এগুলো সব কিছু দিয়েই আমি নারিকেলটাকে বেটে নিব। এই ভর্তাটা কিন্তু মনে হয় যেন এটা কেমন লাগবে খেতে, আমি যখন প্রথম বানিয়েছিলাম তখন আমার কাছেও এমন মনে হয়েছিল, তবে অসাধারণ লাগে এটা খেতে। এখন দিয়ে দিলাম লবণ আর চিনি, নারিকেলের সব কিছুতে একটু চিনি দেওয়া লাগে, তাহলে খুব ভালো টেস্ট হয়। এটা দিয়ে আরেকবার একটু ভর্তাটা বেটে নিব, আর এখানে কোনো সরিষার তেল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন এটা আমার মসৃণভাবে বাটা হয়ে গেছে, তো তৈরি হয়ে গেলো আমার ভীষণ মজার দুটো ভিন্ন ধর্মী ভর্তা, একটা পেঁপে ভর্তা আর একটা নারিকেলের ভর্তা। এটা আপনি গরম ভাত, তারপরে ঝরঝরে সাদা খিচুড়ি, দুধের ভাত কিংবা পোলাও সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।